কঠিনে কঠিনে ব্যাপনের একটি উদাহরণ দাও। বস্তার মধ্যে তামার ব্যাপন, তরলে তরলে ব্যাপনের একটি উদাহরণ দাও। জলের মধ্যে কালির ফোঁটার ব্যাপন, কঠিনে দাসে ব্যাপনের একটি উদাহরণ দাও। মূল্যবান পাথরের মধ্যে বাতাসের ব্যাপন, দাসে কঠিনে ব্যাপনের একটি উদাহরণ দাও। বাতাসের মধ্যে ধূলিকণার ব্যাপন, মাধ্যমের সান্দ্রতা বৃদ্ধি পেলে ব্যাপন হার কিরূপ হবে? ব্যাপন হার কম হবে। ঝিল্লিপর্দার রন্ধ্রের ও আয়নের তরিতাবস্থা সম্প্রকৃতির হলে ব্যাপন হার কিরূপ হবে? ব্যাপন হার কম হবে। পদার্থের ঘনত্বের সঙ্গে ব্যাপন হারের সম্পর্ক কি? দুটি পদার্থের ব্যাপন হার পদার্থ দুটির ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্থানুপাতিক হয়। টিডিডি এর পুরো কথাটি কি? ডিসিশন প্রেশার ডিসিসিট, ব্যাপন চাপ ঘাটতি। অবেদ্য, বেদ্য, অর্ধবেদ্য ও প্রবেদক বেদ্য পর্দার দুটি করে উদাহরণ দেওয়া। অবেদ্য পলিথিন, চাদর, রবারের পর্দা। বেদ্য কোষপ্রাচীর, ফিল্টার পেপার। অর্ধবেদ্য পার্চমেন্ট কাগজ, ডিমের খোসার ভিতরের পর্দা। প্রবেদক বেদ্য কোষপর্দা, মাছের পত্কা। কি ঘটবে যদি আর বিসি কে এ 0.9% NaCl দ্রবণী, বি 9% NaCl দ্রবণী এবং সি 0.09% NaCl দ্রবণে রাখা হয়? আরবিসি র প্রোটোপ্লাজমের ঘনত্ব 0.9% NaCl দ্রবণের সমান, সেক্ষেত্রে এ 0.9% NaCl দ্রবণে আরবিসি র আকৃতিগত কোনো পরিবর্তন ঘটবে না। বি 9% NaCl দ্রবণে আরবিসি র প্লাজমোলিসিস ঘটবে, অর্থাৎ আরবিসি গুলি সংকুচিত হয়ে পিণ্ডে পরিণত হবে। সি 0.09% NaCl দ্রবণে আরবিসি র ডিপ্লাজমোলিসিস ঘটবে এবং আরবিসি গুলি স্থিত হয়ে বিদীর্ণ হবে তথা হিমোলাইসিস ঘটবে। ক্লোরাইড কোষ কাদের দেখা যায়? এটি কোথায় অবস্থিত? স্বাদু জলের মাছেদের, তরুণাস্থি বিশিষ্ট সামুদ্রিক মাছেদের রক্ত কিরূপ? হাইপো অসমোটিক প্রকৃতির। কি এনে ওর পুরো নাম কি? ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড। অসম রেগুলেশনে টি এনএ ও র ভূমিকা কি? এটি রক্তে মিশে সামুদ্রিক তরুণাস্থি বিশিষ্ট মাছের রক্ততে হাইপারঅসমোটিক করে তোলে। রেকটাল গ্ল্যান্ড তার দেহে দেখা যায়? এটি তরুণাস্থি বিশিষ্ট সামুদ্রিক মাছেদের দেহে দেখা যায়। অসম রেগুলেশনে রেকটাল গ্রন্থির ভূমিকা কি? তরুণাস্থি বিশিষ্ট মাছেরা রেকটাল গ্রন্থির মাধ্যমে NaCl ক্ষরিত করে দেহে লবণের সমতা বজায় রাখে। অ্যানাডোমাস মাছ কাদের বলে? যেসব সামুদ্রিক মাছেরা ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীর স্বাদু জলে আসে তাদের অ্যানাড্রোমাস মাছ বলে, যেমন ইলিশ, স্যালমন। ব্যাপন কাকে বলে? গ্যাসীয়, তরল ও কাথন পদার্থের সন্ধারণশীল অণু বা আয়নগুলি তাদের নিজস্ব গতিশক্তির গুণে স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হওয়ার প্রবণতাকে ব্যাপন বলে। ব্যাপন চাপ কাকে বলে? ব্যাপনে অংশগ্রহণকারী পদার্থের অণুগুলি যে চাপ তৈরি করে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন চাপ বলে। ব্যাপন চাপ ঘাটতি কাকে বলে? দ্রবণের দ্রাবক অণুর ব্যাপন চাপ বিশুদ্ধ দ্রাবক অণুর ব্যাপন চাপের থেকে কম হয়। ব্যাপন চাপের এই পার্থক্যের পরিমাণকে ব্যাপন চাপ ঘাটতি বলে। অতীন্দ্রিয় বাষ্পীভবন কাকে বলে? আমাদের প্রাণী দেহের বহির্ভাগ থেকে সর্বদা কিছু পরিমাণ জল বাষ্পীভূত হয় যা অনুভূতি গ্রাহ্য নয়, একে অতীন্দ্রিয় বাষ্পীভবন বা অনুভূতি শূন্য কাম বলে। সহায়ক ব্যাপন কাকে বলে? প্লাজমা পর্দার মধ্য দিয়ে বাহকের সহায়তায় কিন্তু শক্তি ব্যয় না করে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে বস্তুকণার ব্যাপনকে সহায়ক ব্যাপন বা ফেসিলিটেটেড ডিফিউশন বলে। সমস্বারক, লঘুস্বারক ও অতিস্বারক দ্রবণ কাকে বলে? আই সমস্বারক দ্রবণ, ইজোটনিক সলিউশন পরিবেশের দ্রবণ ঘনত্ব কোষীয় দ্রবণ ঘনত্ব সমান হলে ওইরূপ দ্রবণকে সমস্বারক দ্রবণ বলে। সমস্বারক দ্রবণে কোষ্ঠীতে রাখলে কোনো পরিবর্তন হবে না। আই লঘুস্বারক দ্রবণ, হাইপোটনিক সলিউশন পরিবেশের দ্রবণ ঘনত্ব কোষীয় দ্রবণ ঘনত্ব অপেক্ষা কম হলে ওইরূপ দ্রবণকে লঘুস্বারক দ্রবণ বলে। লঘুস্বারক দ্রবণে কোষটি অন্তঃবিসর্গন ঘটবে, ফলে কোষের ডিপ্লাজমোলিসিস ঘটবে। আইআইআই অতিস্বারক দ্রবণ, হাইপারটোনিক সলিউশন পরিবেশের দ্রবণ ঘনত্ব কোষীয় দ্রবণ ঘনত্ব অপেক্ষা বেশি হলে ওইরূপ দ্রবণকে অতিস্বারক দ্রবণ বলে।
অতিসারক দ্রবণে কোষটি বহিঃঅভিস্রবণ ঘটবে, ফলে কোষটির প্লাজমোলিসিস ঘটবে। বহিঃকোষীয় দ্রবণের সঙ্গে কোষের অভিশ্রবণীয় সম্পর্ক ব্যাখ্যা কর। সজীব প্যারেনকাইমা কোষকে লঘুসারক দ্রবণে নিমজ্জিত রাখলে বাইরে থেকে অব প্রক্রিয়ায় জল ভিতরে প্রবেশ করে, ফলে কোষটি প্রসারিত ও স্থিত হয়। কোষের এই রসস্থিতি টার্জিড অবস্থা বলে। রসস্থিতির ফলে কোষপ্রাচীরে যে চাপ প্রযুক্ত রসস্থিতি চাপ টার্গোর প্রেসার টিপি বলে। রসস্থিতি চাপকে বাধা দেওয়ার জন্য কোষের ভিতরের দিকে এক বিপরীতমুখী চাপ প্রয়োগ করে, একে প্রাচীর চাপ ওয়ালফ WP বলে। কোন কোষের অভিশ্রবণ চাপ অসমোটিক প্রেসার খোপি ও রসস্থ টিপি পার্থক্যে জল দ্রাবক ভিতরে প্রবেশ করে, একে শোষণ চাপ সাকশন প্রেস বলে। সমীকরণে প্রকাশ করলে ওপিক টিপি এসপি টিপি এসপি খোপি টিপি। প্রাণীকোষকে লঘুসারক দ্রবণে রাখলে কোষটি অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ হয়। অতিরিক্ত রসস্থিতিতে কোষগুলি অনেক সময় সেটে যায়, একে লাইসিস এল লোহিত কণিকার ক্ষেত্রে এরূপ লাইসিসকে হিমোলাইসিস বলে। জলস্ফীতি চাপ কাকে বলে? অন্তঃঅভিস্রবণের ফলে বিশোষিত জল কোষপর্দার উপর যে চাপ সৃষ্টি করে তাকে জলস্ফীতি চাপ বা উদ্স্থৈতিক চাপ হাইড্রোস্টেটিক প্রেসার বা HP বলে। প্রাণীকোষকে লঘুসারক দ্রবণে রাখলে কোষটি অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে, রসস্থিত হয়। অতিরিক্ত রসস্থিতিতে কোষগুলি অনেক সময় সেটে যায়, একে লাইসিস লাইসিস বলে। লোহিত কণিকার ক্ষেত্রে এরূপ লাইসিসকে হিমোলাইসিস বলে। জলস্ফীতি চাপ কাকে বলে? অন্তঃঅভিস্রবণের ফলে বিশোষিত জল কোষপর্দার উপর যে চাপ সৃষ্টি করে তাকে জলস্ফীতি চাপ বা উদ্স্থৈতিক চাপ হাইড্রোস্টেটিক প্রেসার বা HP বলে। রসস্থিতি চাপ কাকে বলে? কোষের রসস্থিতি অবস্থায় কোষপ্রাচীরে যে চাপ সৃষ্টি হয় তাকে রসস্থিতি চাপ টার্গোর প্রেসার বা TP বলে। প্রাচীর চাপ কাকে বলে? রসস্থিতি অবস্থায় কোষপ্রাচীর রসস্থিতি চাপের বিপরীত যে চাপ সৃষ্টি করে তাকে প্রাচীর চাপ ওয়াল প্রেসার বা WP বলে। রসস্থিত অবস্থায় রসস্থিতি চাপ TP এবং প্রাচীর চাপ WP সমান হয়, অর্থাৎ টিপি WP। অভিশ্রবণ চাপ কাকে বলে? কোন নির্দিষ্ট হাইপারটনিক দ্রবণে যে চাপ প্রয়োগ করলে দ্রবণে অন্তঃঅভিশ্রবণ পদ্ধতিতে জল প্রবেশ করবে না তাতে অভিশ্রবণ চাপ অসমোটিক প্রেসার বা OP বলে। শোষণ চাপ কাকে বলে? অর্ধবেদ্য পর্দার ভিতরের দ্রবণের দ্রাবক এবং পর্দার বাইরের দ্রবণের দ্রাবকের অণুর ব্যাপন চাপের পার্থক্যকে শোষণ চাপ সাকশন প্রেসার বা SP বলে। মাংস বা মাছতে লবণ মাছিয়ে রাখলে অনেকদিন ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচানো যায় কেন? প্রথমত, লবণ মাছ বা মাংসের কলাস শোষে নেয়, ফলে শুকনো কোষে অণুজীব ছত্রাক ও ব্যাকটেরিয়া তার বৃদ্ধির উপাদান পায় না। দ্বিতীয়ত, লবণ অতিসারক হওয়ায় তার স্পর্শে অণুজীবদের প্লাজমোলিসিস ঘটে এবং অণুজীব মারা যায়। এই কারণে লবণ মাখানো মাছ বা মাংস অনেকদিন জীবাণুমুক্ত কাটে। প্রেশার গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ও ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বলতে কি বোঝো? প্রেশার গ্রেডিয়েন্ট, প্লাজমা পর্দার দুপাশে অবস্থিত অণুর ব্যাপন চাপের পার্থক্য থাকলে তাকে প্রেশার গ্রেডিয়েন্ট বলে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, প্লাজমা পর্দার দুপাশে অবস্থিত একজাতীয় অণুর ঘনত্বের পার্থক্য থাকলে তাকে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলে। ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, প্লাজমা পর্দার দুপাশে তড়িৎ আদানযুক্ত বস্তুর তড়িৎ শক্তির পার্থক্য থাকলে তাকে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বলে। অর্ধবেদ্য পর্দা কাকে বলে? যে পর্দার মধ্য দিয়ে দ্রবণের কেবলমাত্র দ্রাবক অণু যাতায়াত করতে পারে তাকে অর্ধবেদ্য পর্দা বলে। যেমন পার্চমেন্ট কাগজ, ডিমের খোসার ভিতরের পর্দা। গ্লোমেরুলাস বিহীন বৃক্ষ বলতে কি বোঝো? এটি কোন প্রাণীতে পাওয়া যায়? যে বৃত্তে বৃত্তীয় নালিকায় গ্লোমেরুলাস থাকে না তাকে গ্লোমেরুলাস বিলীন বৃত্ত বলে। অস্থি বিশিষ্ট সামুদ্রিক মাছে যেমন সার্ডিন ম্যাকারেল এটি পাওয়া যায়। শোষণ বা বিশোষণ কাকে বলে? কোষবহিস্থ পরিবেশ থেকে কোষের মধ্যে এবং সাইটোপ্লাজমীয় পরিবেশ থেকে বিভিন্ন কোষ অঙ্গাণুর মধ্যে জল রাসায়নিক পদার্থ বা আয়নের অনুপ্রবেশকে শোষণ বা বিশোষণ অ্যাবসর্পশন বলে। পরিবহন কি? যে পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে কোষবহিস্থ ও কোষাভ্যন্তরীয় পরিবেশের মধ্যে দ্রাব ও দ্রাবক অণু এবং আয়ন চলাচল করে তাকে পরিবহন বলে। অন্তঃঅভিস্রবণ কাকে বলে?
পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হলে পরিবেশ থেকে দ্রবণের দ্রাবক তথা জল কোষপর্গা বেদ করে কোষের ভিতরে প্রবেশ করে, একে অন্ত অভিশোভন বলে। বহি অভিশোভন কাকে বলে? পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা বেশি হলে কোষ থেকে জল কোষপর্গা বেদ করে বাইরে বেরিয়ে আসে, একে বহি অভিশোভন বলে। প্লাজমোলিসিস কাকে বলে? অতিসারক দ্রবণে কোন সজীব কোষ অবস্থান করলে বহি অভিশোভনের ফলে কোষের প্রোটোপ্লাজমের জলীয় অংশ নির্গত হয়ে কোষের প্রোটোপ্লাজমের সংকোচন ঘটে। কোষের এই রূপ অবস্থাতে প্লাজমোলিসিস বলে। ডিপ্লাজমোলিসিস কাকে বলে? কোন সজীব কোষকে লঘুসারক দ্রবণে রাখলে অন্ত অভিশোভন প্রক্রিয়ায় বহিঃপরিবেশ থেকে দ্রবণের দ্রাবক কোষের মধ্যে প্রবেশ করে, ফলে কোষটি রসচ্ছিত হয়ে ফুলে ওঠে। কোষের এই অবস্থাকে ডিপ্লাজমোলিসিস বলে। সক্রিয় শোষণ কাকে বলে? যে শোষণ প্রক্রিয়া বিপাকীয় শক্তি ও বাহক অণুর মাধ্যমে ঘটে তাকে সক্রিয় শোষণ বলে। নিষ্ক্রিয় শোষণ কাকে বলে? যে শোষণ প্রক্রিয়া বিপাকীয় শক্তি ও বাহক অণুর সাহায্য ছাড়াই ঘটে তাকে নিষ্ক্রিয় শোষণ বলে। ডোনান সাম্যাবস্থা কাকে বলে? এটি এক প্রকার নিষ্ক্রিয় আয়ন শোষণ পদ্ধতি। বিজ্ঞানী ডোনান 1927 প্রবর্তিত এই মতানুযায়ী কোষপর্দায় নির্দিষ্ট সংখ্যক স্থায়ী অ্যানায়ন বর্তমান থাকে এবং কোষপর্দার মাধ্যমে বহিঃস্থ দ্রবণ থেকে ব্যাপন প্রক্রিয়ায় সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত না সাম্যাবস্থা প্রাপ্ত হয়। অসমরেগুলেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীবকোষে জল ও দ্রাবস্তুর ঘনত্ব নিয়ন্ত্রিত হয় তাকে অসমরেগুলেশন বলে। অসমকনফর্মার কাদের বলে? যেসব প্রাণীদের দেহতরলের ঘনত্ব বহিঃপরিবেশের তরলের ঘনত্ব অনুসারে পরিবর্তিত হয় তাদের অসমকনফর্মার বলে। যেমন অধিকাংশ সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। অসমরেগুলেটর কাদের বলে? যেসব প্রাণীদের দেহতরলের ঘনত্ব বহিঃপরিবেশের তরলের বিভিন্ন ঘনত্বের বিভেদজনিত পরিস্থিতিতে অপরিবর্তিত থাকে তাদের অসমরেগুলেটর বলে। যেমন হাম, তিমি ইত্যাদি। সমুদ্রের জলের মাছকে মিঠা জলে রাখলে মাছটির কি হবে? সমুদ্রের জলের মাছের কলার সমুদ্র জলের সমস্যারক কিন্তু মিঠা জলের সঙ্গে অতিসারক। সেই কারণে পরিবেশ থেকে জল প্রধানত মাছের ফুলকার মধ্যে দিয়ে দেড়ে প্রবেশ করবে। এর ফলে মাছের দেহকোষে রসস্থিতি ঘটবে এবং সম্পূর্ণ দেহটি ফুলে যাবে, কোষগুলির বিদারণ ঘটবে, অবশেষে মাছটির মৃত্যু হবে। জিল্লি বিশ্লেষণ ও অভিশোভনের মধ্যে পার্থক্য কি? জিল্লি বা অর্ধবেদ্য পর্দার সাহায্যে কেলাস পদার্থকে কোলোয়েড পদার্থ থেকে পৃথকীকরণ করার পদ্ধতিকে জিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস বলে। অপরপক্ষে জিল্লি বা অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে লঘুতর দ্রবণের বিশুদ্ধ দ্রাবক যে পদ্ধতিতে ঘনতর দ্রবণে প্রবেশ করে তাকে অভিশোভন বলে। প্রারম্ভিক প্লাজমোলিসিস কাকে বলে? কোন উদ্ভিদ কোষকে অতিসারক দ্রবণে রাখলে বহি অভিশোভনের যে মুহূর্তে কোষপর্দা কোষপ্রাচীর থেকে বিচ্ছিন্ন হবে সেই অবস্থাকে প্রারম্ভিক প্লাজমোলিসিস বলে। অভিশ্রবণ ও পরাপরিশ্রবণের মধ্যে পার্থক্য কি? যে প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার মাধ্যমে লঘুতর দ্রবণের বিশুদ্ধ দ্রাবক ঘনতর দ্রবণে প্রবেশ করে তাকে অভিশ্রবণ বলে। অপরপক্ষে যে পদ্ধতিতে বিশেষ চাপের দ্বারা ঘনতর দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবককে লঘুতর দ্রবণে প্রেরণ করা হয় তাকে পরাপরিশ্রবণ বলে। সক্রিয় পরিবহনে বাহকের ভূমিকা উল্লেখ কর। সক্রিয় পরিবহনে বাহকের ভূমিকা উল্লেখযোগ্য। যে পদার্থটি এস সক্রিয় পরিবহনের মাধ্যমে কোষে প্রবেশ করবে তা প্রথমে কোষঝিল্লির উপরিতলে এসে বাহকের সি সঙ্গে যুক্ত হয়। এরপর পদার্থ বাহক সংযুক্তি সিএস কোষঝিল্লির অন্তঃস্থতলে আসে। এরপর পদার্থটি বাহক থেকে পৃথক হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং বাহক পুনরায় উপরিতলে ফিরে আসে। একটি জলপূর্ণ বিকারে বিটের টুকরো রেখে গরম করলে রং লাল হয়, কিন্তু গাজরের টুকরো রেখে গরম করলে জলের রং পাল্টায় না কেন? যখন 10 atmosphere অভিশোভন চাপ সম্পন্ন এর দ্রবণে একটি অর্ধবেদ্য পর্দার সাহায্যে 7 atmosphere অভিশোভন চাপ সম্পন্ন দ্রবণ থেকে পৃথক করা হয় তখন দ্রাবক অণুগুলি কোন দিকে প্রবাহিত হবে এর কারণ উল্লেখ কর। বিটের রঞ্জক বিটাছায়ানীন জলে দ্রাব্য, তাই উড়ি রঞ্জক বিটের টুকরো থেকে বেরিয়ে জলকে লাল করে। অপরপক্ষে গাজরের রঞ্জক বিটাক্যারোটিন জলে অদ্রাব্য হওয়ায় গরম করলেও জলের রঙের কোনো পরিবর্তন হয় না। দ্রবণের অণুগুলি বিদ্রবণ থেকে দ্রবণের দিকে প্রবাহিত হবে।
কারণে দ্রবণের অপি বেশি বলে সেটি উচ্চ দ্রাব ঘনত্ব ও নিম্ন দ্রাব ঘনত্ব যুক্ত। অপরপক্ষে বিদ্রবণটিতে এর ঠিক বিপরীত, অর্থাৎ দ্রাবের ঘনত্ব বেশি এবং দ্রাবের ঘনত্ব কম। অর্ধবেদ্য পর্দা দ্রাবক অণুগুলির চলাচলে সহায়ক, কিন্তু দ্রাব অণুগুলির চলাচলে সহায়তা করে না। সুতরাং এ ও বিদ্রবণ অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক দ্রাবক থাকায় স্পষ্টতই বলা যায় দ্রাবক অণুগুলি বিদ্রবণ, লঘু দ্রবণ কেকে এ দ্রবণের বারো দ্রবণ দিকে প্রবাহিত হবে। প্রতিপরিবহন, এন্টি ট্রান্সপোর্ট এবং সহপরিবহন, কো ট্রান্সপোর্ট বলতে কি বোঝায়? এক, প্রতিপরিবহন, কোন বাহক যদি ঘনত্বের বিপক্ষে এটি সঙ্গে দু প্রকারের আয়নকে কোষের বাইরে থেকে ভিতরে এবং ভিতরে থেকে বাইরে পরিবহন করে তাহলে সেই পরিবহনকে প্রতিপরিবহন বলে। সহপরিবহন, কোন বাহক এটি সঙ্গে দুটি বস্তুকে এটির দিকে পরিবাহিত করলে তাকে সহপরিবহন বলে।